আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইদয় হোসেন ফেনীর ওয়াবদা মাঠে জেলা বিএনপি ও জেলা যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের সভা সমাবেশ বন্ধে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান ওয়াবদা মাঠে মঙ্গলবার বিএনপি সমাবেশ করার কথা থাকলেও পরে তা স্থগিত হয় বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হলে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি অন্যদিকে জেলা যুবলীগ কর্মী সমাবেশের জন্য অনুমতি দিয়েছে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে 144 ধারা জারি করা হয়েছে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনার 6 দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে সুগন্ধা বিষখালী নদীর মোহনায় এক নারীর মরদেহ খুঁজে পান উদ্ধারকারীরা লঞ্চে অগ্নি দুর্ঘটনায় এ নিয়ে এ পর্যন্ত 45 জনের মৃত্যু হলো এখনও নিখোঁজ 37 জন নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টুপুরি দল এবং কোস্টগার্ড করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্রান্স ইটালি গ্রিস পর্তুগাল ও ইংল্যান্ডে একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মহামারী থেকে সুরক্ষা ইউরোপে বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে যেন কেউ আত্মতুষ্টিতে না ভোগে সে বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের WHO কোভিড ইনসিডেন্ট ম্যানেজার ক্যাটরিং স্মলউড সতর্ক করে বলেছেন অমিক্রনের প্রভাবে বহু সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে বিশেষ করে যারা করোনার টিকা নেননি এবং এতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এদিকে এরই মধ্যে চীন জার্মানি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সংক্রমণ রুখতে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও ইউরোপের দেশগুলোতে করোনার হার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন ইসরায়েলে এমন সংক্রমণ ঝড় আসছে যা আগে কখনো দেখা যায়নি দেশটির সরকারি তথ্য অনুসারে গত 3 মাসের মধ্যে শনাক্তে সর্বোচ্চ স্থানে রয়েছে দেশটি ওমিক্রন ভ্যারিয়েন্টের উৎফলন দেখা গেছে ভারতেও দেশটির রাজধানী নয়াদিল্লিতে 2 সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ 25 থেকে 30% বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন কারফিউ সহ বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই রাষ্ট্রদ্রোহী সংবাদ প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে 6 গণমাধ্যম কর্মীকে গ্রেফতার করেছে হংকং পুলিশ গ্রেফতারকৃতরা গণতন্ত্রপন্থী অনলাইন সংবাদ মাধ্যম স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক কর্মী সেই সাথে গণতন্ত্রের আইকন পপ তারকা ডেনিস হো যিনি সংবাদ মাধ্যমটির বোর্ড সদস্য ছিলেন তাকেও গ্রেফতার করা হয়েছে বুধবার ভোরে 200-এর বেশি পুলিশ সংবাদ মাধ্যমটিতে অভিযান শুরু করে হংকং বলেছে রাষ্ট্রবিরোধী বিভিন্ন নথি জব্দ করেছে তারা সংবাদ মাধ্যমের পাশাপাশি অভিযুক্তদের বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ মঙ্গলবার বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ চলার সময় করোনা পরীক্ষার রিপোর্ট আসে এতে জানা যায় ম্যাচ আম্পায়ার করোনা পজিটিভ তাৎক্ষণিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় নেট রান রেটে এগিয়ে থেকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ সেমিতে যুব টাইগারদের প্রতিপক্ষ ভারত 30 ডিসেম্বর আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এই ছিল শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে